এক সময় একটা গ্রাম ছিল, গ্রামটার নাম নবাবপুর। সেই গ্রামে একটা ছেলে থাকতো, ছেলেটার নাম রামু। রামুর বাড়ির ঠিক পেছনে একটা গভীর বন ছিল। সেই বনের মধ্যে একটা রাস্তা ছিল, যেই রাস্তা দিয়ে তাড়াতাড়ি শহরে পৌঁছানো যেত। সেই রাস্তা দিয়েই রামু রোজ কাজে যেত আর কাজ থেকে বাড়ি ফিরত। এক রাতে রামু কাজ থেকে বাড়ি ফিরছিল, সেইটা ছিল পূর্ণিমার রাত। আকাশে একটা থালার মতন গোল চাঁদ উঠেছিল আর পুরো বন সেই চাঁদের আলোয় ঝলমল করছিল। রামু যেই ওই রাস্তাটা দিয়ে এক একটুখানি গেছে, তখন ও শুনতে পেল একটা আওয়াজ, কুই 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 কুই। রামু ভাবলো, এইটা কিসের আওয়াজ? কোনো পশু তো এরকম আওয়াজ করে না, আর কোনো পাখিও এরকম আওয়াজ করে না, তাহলে এটা কিসের আওয়াজ? রামু একটুখানি দাঁড়িয়ে মন দিয়ে আওয়াজটাকে শুনল। তারপর আওয়াজটা যেই দিক থেকে আসছিল সেই দিকে এক পা এক পা করে আস্তে আস্তে এগোতে লাগলো। কুইকুইটা শুনে রামুর একটু আধটু ভয় লাগলো, কিন্তু সেই ভয়কে চাপিয়ে দিয়ে ও চলে গেল যেদিক থেকে কুইকুইটা আসছে, খুব কাছেই ছিল। হাত দিয়ে ঝোপ জঙ্গল শুয়ে দেখল, উমা, একটা বাচ্চা শিয়াল ফাঁদে পা পড়ে গেছে। পুরো এক মিনিট রামু নড়ল না, কিচ্ছু বলল না, প্রায় নিঃশ্বাসই নিল না। ওর না শিয়ালে একটু একটু ভয় আছে, কিন্তু তারপরে ও যখন দেখলো যে কতটা বেদনা দেখা যাচ্ছে শিয়ালটার চোখে, তখন ও আস্তে করে ফাঁদটাকে খুলে দিল। শিয়ালটা মানুষ দেখে ভয় পেয়ে যেই পালাতে গেল অমনি ঠাস করে পড়ে গেল, পায়ে একদম জোর নেই, মনে হয় ভেঙেই গেছে। তখন শিয়ালটা রামুর দিকে তাকিয়ে বলল, আমায় তোমার সঙ্গে বাড়ি নিয়ে যাবে? খুব ব্যথা করছে, আমি কিচ্ছুটি করব না, নিয়ে যাও না দাদা, খুব লাগছে। রামু কিছু বললো না, নড়লও না, আগেই বলেছি ওর শেয়ালে খুব ভয়। তারপরে শেয়ালটা ওর একটু কাছে যেতে চেষ্টা করলো, করতেই আবার পড়ে গেল। আবার বলল, লক্ষ্মী দাদাটি, আমায় বাড়ি নিয়ে যাও, আমি কিচ্ছু করব না, যেই মুহূর্তে আমার পা একটু জোর আসবে আমি পালিয়ে যাবো, তুমি জানবেও না আমি ছিলাম ওখানে। আবার রামু কিছু বলে না। হঠাৎ করে ওর তখনই মনে পড়ল, দু তিন মাস আগে ও বাড়িতে একটা বিড়াল এনেছিল, সেই বিড়ালটা ওর নতুন জামা ছিঁড়ে মায়ের শাড়িতে আঁচড় মেরে সব দুধ মা চুরি করে এক কাণ্ড করেছিল। তাই তারপর থেকে মা রামুকে নিষেধ করে দিয়েছিলেন বাড়িতে অন্য কোনো জন্তু জানোয়ার আনতে। ওর তখন মনে পড়ল যে আমার বাবার ঠিক ভয় আছে, কিরকম একটা অ্যালার্জিও আছে মনে হয়, কিন্তু বেচারা বাচ্চাটাকে তো ফেলে দিতে পারে না রামু, এবার কি করবে? এবার রামু কি করলো, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একবার ভাবছে বাড়ি যাবে, তারপরে ভাবছে বেড়ালি মার সমস্ত জিনিসপত্র নষ্ট করেছে, আবার যদি শিয়ালটা করে, শিয়াল যে কি করে না করে জানে না, শিয়াল তো বনে থাকে, বাড়িতে কারোর শিয়াল থাকে তাও তো মনে হয় না। তখনও আস্তে আস্তে আর শিয়ালটা কুই 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 করে যাচ্ছে। তখনও বলল যে আর বারবার বলছে আমাকে বাঁচাও না গো, আমাকে বাঁচাও না গো, তখন বলছে আমি তোমাকে বাঁচাবো কিন্তু তুমি চুপটি করে থাকবে, কুই কুই করবে না। তখন বলেছে আচ্ছা, কুই কুই করবো না, কিন্তু ভীষণ ব্যথা ভীষণ ব্যথা। তখন আস্তে আস্তে ও দৌড়ে গিয়ে একটা জায়গা থেকে কতগুলি পাতা একটা লাঠি এসব জড়ো করলো, করে এনে ওই গর্তের কাছে রাখলো, রেখে ওর যে পাটা বেঁকে গেছে সেই পাটাকে টেনে তোলার চেষ্টা করলো। আর একটা ও ভয় পাচ্ছে শিয়াল যদি উঠে ওকে কামড়ে দেয়, সেই জন্যে আস্তে 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 শিয়ালটা যখন দেখলো না ওকে সাহায্য করছে, মাঝে মাঝে শিয়ালটা কিন্তু গড় 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 করছে, তখনও কোনো রকমে নিয়ে ওকে পিছনের দিকে আরেকটা লাঠি দিয়ে উঠিয়ে দিল গর্ত থেকে।
কারণ শিয়াল বলল, বাঁচালে তুমি, তোমার খুব ভালো হবে, তুমি নিশ্চিন্তে থেকো, তোমাকে আমি খাবো না, আর বনের কোনো পশু তোমাকে কিচ্ছু করতে পারবে না। এখানেই আমাদের গল্প শেষ হলো।